মহামারীর বছরে অনেকটাই স্থবির হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট, বন্ধ হয়ে গেছে বিভিন্ন সিরিজ, হয়নি আইসিসির কোনো ইভেন্ট। এর মাঝেও যে কটি ম্যাচ হয়েছে সেগুলোর মধ্যে এবার টানা হয়েছে পরিসংখ্যান, আর সেই পরিসংখ্যানে দেখা গেল বড় পার্থক্য। কাগজে কলমে বাংলাদেশের ওপেনার লিটন দাস এবং ভারতের ওপেনার রোহিত শর্মার মধ্যে পার্থক্য বিশাল। তবে 2020 সালটা লিটনের যেমন দারুণ কেটেছে, ঠিক উল্টোটা হয়েছে রোহিত শর্মার সাথে। রোহিতকে এই সালে অনেকটাই পেছনে ফেলেছেন লিটন দাস। এ বছর দুজনেই সমান তিনটি করে ওয়ানডে ম্যাচ খেলেছেন, যে তিন ম্যাচে লিটন দাস তুলতে পেরেছেন 311 রান, 155.05 এভারেজ তার, যা এ বছর সর্বোচ্চ এভারেজের একটি। তিন ম্যাচে লিটনের করা 311 রানে আছে 2 সেঞ্চুরি, সর্বোচ্চ 176 রান করেছেন লিটন। অন্যদিকে লিটন দাসের থেকেও অনেক পিছিয়ে থাকা রোহিত শর্মা এ বছর তিন ম্যাচ খেলে করেছেন মাত্র 171 রান, 119 তার হাই স্কোর, 57 এভারেজে মাত্র একটি শতক করেছেন রোহিত, যা লিটন দাসের থেকেও যোজন যোজন পিছিয়ে। একজন ওপেনার হিসেবে ব্যক্তিগত রান স্কোরে রোহিত শর্মাকে এ বছর অনেক পেছনে ফেললেন লিটন দাস।